কোনো বিভ্রান্তিমূলক কথা কেউ ছড়ালে তাকে সেই মুহূর্তে তাকে ধরে ফেলবেন। তিনি বলেছেন স্বতন্ত্র প্রার্থী দাঁড়ালে কোনো সমস্যা নেই, কিন্তু সেক্ষেত্রে আমাদের কথা হচ্ছে যেহেতু নেত্রী আমাদের ছয় জায়গায় ছয়জন ব্যক্তিকে নমিনেশন দিয়েছেন, এই নমিনেশন দেওয়ার কারণে আমরা অবশ্যই জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মানব। আমরা অতীতেও তার নির্দেশ মেনেছি, এখনও মানি, ভবিষ্যৎ তার নির্দেশ মানব। দেশে একটি ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হলে জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নাই। আপনারা কোনো বিভ্রান্তিমূলক কথা কেউ ছড়ালে তাকে সেই মুহূর্তে আপনারা সেই মুহূর্তে তাকে ধরে ফেলবেন। এবং ইতিমধ্যে দেখেছেন আজকে একটি ট্রেনে, গাজীপুরে একটি ট্রেনে আগুন দিয়েছে, সেখানে মা শিশু চারজন আহত মারা গেছে, তারা চারজন মারা গেছেন। এবং আরো অনেক নাশকতামূলক কর্মকাণ্ড চলবে, আপনারা সবাই সতর্ক দৃষ্টি রাখবেন এবং জননেত্রী শেখ হাসিনার জন্য আপনারা দীর্ঘায়ু কামনা করবেন। এবং যে কোনো মূল্যে স্বাধীনতার পক্ষের শক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতা রাখতে হবে, এটাই আপনাদের কাছে আমাদের বিনীত নিবেদন। সকলকে ধন্যবাদ। জয় বাংলা। জয় ভারত।